সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আজ 2021 সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে জিসান ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া। তো এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এখানে আসার পরে দেখলাম বেশ কিছু সার বাচ্চা উনি সংগ্রহ করছে, আর আমাদের আজকের পর্বে সেই সারগুলোই আপনাদের দেখাবো। তো দেখাবো উনি কী কী জাতের কেমন বয়সের সারগুলো রাখছে, আর সেগুলো কেমন দাম হলে বিক্রি করবে, সেই সব বিষয়ে জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। তো আবার কি নতুন গরু কালেকশন করছেন? আমার তো প্রত্যেক সপ্তাহে দুই দিন আসে, শুক্রবার এবং সোমবার। সোমবার, আচ্ছা। তো আজকে তো সোমবার। জি, আপনাকে তো আমি শুক্রবারে পাইনি। হ্যাঁ, অসুস্থ ছিলাম, এই কারণে প্রোগ্রামগুলো করতে পারি নাই। জি। তো এবার কতগুলো গরু কালেকশন করছেন? এইবারে গরু আসছে আপনি 40টার মতো। হ্যাঁ, আমি দেখাবো 30টা। 30টা দেখাবেন? 10টা অলরেডি বিক্রি হয়ে গেছে। আচ্ছা, কয়টা লট করছেন? দুটো লট, 20টা আর 10টা। 20টার একটা লট, 10টার একটা লট। জি। দর্শক চাইলে দুইটা লটে এই গরুগুলো নিতে পারবে, আর এককভাবে নিতে চাইলে? এককভাবে নিলে আমি একটা একটা দাম বলে দেবো। হ্যাঁ, নিতে পারবে, সমস্যা নেই। এককভাবে চাইলে সেভাবেও নিতে পারবে। অনেক খুচরো পার্টি, একটা দুটো পার্টি আমাকে অনেক কথা বলতেছে আর কি, যে আপনি তো আমাদের গরু দিচ্ছেন না, লট আকারে বেশি বিক্রি, লট আকারে বিক্রি, তো আমরা কি গরু কিনবো না? সেটাই, এর কারণে একটা সুযোগ দিছি, কিন্তু শুক্রবারে এই সুযোগটা থাকবে না, সোমবারে থাকবে। সোমবারে থাকবে? আচ্ছা, মানে সোমবারে তারা চাইলে একটা দুটো করে নিতে পারবে, আর লট আকারে নিতে হলে শুক্রবারে, বা আজকেও যদি কেউ লট আকারে নেয় সেটাও নিতে পারবে। নিতে পারবে, সমস্যা নেই। আচ্ছা, তো চলেন সময় নষ্ট করবো না, আপনার গরুগুলো দেখাই। আজকের গরু আল্লাহ করলে ইনশাল্লাহ খুব সুন্দর গরু নিয়ে আসছি, আমি নিজেই মোকামে গেছিলাম। আচ্ছা, তো চলেন আগে দেখি, তারপরে আপনি এগুলো সম্পর্কে আমাদের একটু জানান। জি, দেখেন। তো আপনার 20টা লটের শুরুতেই যে লালচে গরুটা আছে, এটা কোন জাতের গরু? এটা অরিজিনাল শাহিয়াল, দেখছেন? হ্যাঁ, একবার নাভি কম্বল, আবার খাওয়াটা কত সুন্দর, শাহিয়ালের যে বৈশিষ্ট্য সেটা আছে। এই গরুটার বয়স কত মাস? এই গরুটার বয়স 8 মাস। 8 মাস? জি। 20টা লটের প্রথম গরু? প্রথম গরু। একটা নিলে কেমন দাম? একটা নিলে 75 দাম। একটা নিলে 75? জি। আর 20টা গরু পরে একদম বলে দিবেন? পরে আমি একটা একবারে সবকিছু বাচ্চা দিয়ে, হ্যাঁ, বলে দেবো না একবার ছোট দাম। আচ্ছা, তো এক নাম্বারটা সাইড করে দেন, দুই নাম্বারটা দেখাই। দেখেন এই পাশে দুই নাম্বার যে লালচে গরুটা আছে, এটা সম্পর্কে একটু জানাবেন। এটা আপনি সিন্ধি শাহিওয়াল? সিন্ধি শাহিওয়াল। আচ্ছা, এই গরুটার বয়স কত মাস? এই গরুটার বয়স 7 মাস। 7 মাস? সম্পূর্ণ সুস্থ সবল? সম্পূর্ণ সুস্থ। আচ্ছা, তো সিরিয়াল নাম্বার 2, একটা নিলে কেমন দাম? একটা নিলে দাম পড়বে একদম 65। একটা নিলে একদম 65? আচ্ছা, আর যখন লটে নেবে লটের দাম বলে দিবেন? আমি বলে দেবো না। তো এটাও সাইড করে দেন, তিন নাম্বারটা দেখাই। এই পাশে তিন নাম্বার যে আরেকটা লালচে গরু নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু জানাবেন। শালা আনকমন গরু, ভুটান গরু। আনকমন গরু? আচ্ছা, এই গরুটার বয়স? এই গরুটার বয়স কিন্তু গরুওয়ালা বলছে যে অরিজিনাল 7 মাস বয়স। 7 মাস? জি। আচ্ছা, সম্পূর্ণ খাবার দাবার খায়, চোট দেন, বড় গরুর মতন চোট হয়েছে, চোটটা একটু উঁচা আছে গরুটার। তো এটা সিরিয়ালের তিন নাম্বার গরু, একটা নিলে কেমন দাম? এটা একটা নিলে একদম পড়বে 67। একটা নিলে একদম 67? আচ্ছা, এটাও সাইড করে দেন, চার নাম্বারটা দেখেন। নাম্বার যে সাদা কালারের গরুটা নিয়ে আসছেন, এটা কোন জাতের? সাদা গরুগুলো অনেক লোকই চায়, এটা পাকিস্তানি শাহিয়াল। পাকিস্তানি শাহিয়াল। এই গরুটার বয়স? এই গরুটার বয়স 7 মাস। 7 মাস? জি। আচ্ছা, সিরিয়াল নাম্বার 4? সিরিয়াল নাম্বার 4। একটা নিলে কেমন দাম? একটা নিলে 75 একদম। একটা নিলে 75 একদম? আর যখন লটে নেবে লটের দাম বলে দিবেন? এটাও সাইড করে দেন, পাঁচ নাম্বারটা দেখেন। এই পাশে পাঁচ নাম্বার যে গরুটা নিয়ে আসছেন লাল রঙের, এটা সম্পর্কে জানাবেন। এটা শাহিওয়াল। শাহিওয়াল, সিন্ধি শাহিওয়াল। সিন্ধি শাহিওয়াল। এটার বয়স? এটার বয়স 7 মাস। 7 মাস? জি। এটার সিরিয়াল নাম্বার 5, একটা নিলে কেমন দাম? এটা একটা নিলে 62 দাম। একটা নিলে 62? জি। পাঁচ নাম্বার গরু ছিল এটা? জি, পাঁচ নাম্বার। সাইড করে দেন, ছয় নাম্বারটা দেখাই। এই পাশে ছয় নাম্বার যে লালচে গরুটা নিয়ে আসছেন, এটা কোন জাতের? এটা একবারে ওই পারের বাচ্চা, কিন্তু বাচ্চাটা ইন্ডিয়ান বাচ্চা, নতুন আসা বাচ্চা। আচ্ছা, যে কোনো পলিসি থেকে আসছে আর কি। আচ্ছা, এই বাচ্চার বয়স? এই বাচ্চার বয়স হচ্ছে 9 মাস। সম্পূর্ণ খাবার দাবার খায়, খাচ্ছে দেখতেছেন না? আচ্ছা, সিরিয়াল নাম্বার 6, একটা নিলে কেমন দাম? একটা নিলে একদম 65। একটা নিলে একদম 65? আচ্ছা, আর দরদামের কোনো সুযোগ নাই? আর পরবর্তীতে লটে একটা দাম বলে দিবেন? লটে তো আমি দাম বলে দেবো ফিক্সড, আমি তো কাটি মাল খুব কম বেশি। আচ্ছা, এটাও সাইড করে দেন, সাত নাম্বারটা দেখি। এই পাশে সাত নাম্বার যে গরুটা নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু জানাবেন। বাচ্চাটা গির বাচ্চা, গির। গির বাচ্চা? জি। এই যে ডোরা কাটানো, তার সব ডোরা কাটানো দাগ মাথায় আছে,
এই বাচ্চার বয়স? এই বাচ্চার বয়স হচ্ছে 6 মাস। 6 মাস। একটা নিলে কেমন দাম? একটা নিলে 65 দাম। একটা নিলে 65। এটা ছিল 7 নম্বর গরু। 7 নম্বর গরু। সাইড করে দেন, 8 নম্বরটা দেখাই। এই পাশে 8 নম্বর যে লালচে গরুটা নিয়ে আসছেন, এটা? এটা আলাদ সাপ। আলাদ সাপ। জি। আচ্ছা। তো এটা সম্পর্কে একটু জানাবেন। দেন ফেনা ঘরে রইছে ফেনা। আসলে কিন্তু সত্যি। আচ্ছা। তো এই বাচ্চা শাহিয়াল, রিয়েল শাহিয়াল, রিয়েল শাহিয়াল। আচ্ছা। এটার বয়স? এটার বয়স হচ্ছে 10 মাস। 10 মাস। জি। আচ্ছা। 8 নম্বর সিরিয়াল একটা নিলে কেমন দাম? একটা নিলে 70 দাম। একটা নিলে 70। জি। আর এভারেজে 20টা নিলে 20টার একটা দাম বলে দিবেন। দাম বলে দেবো না। এটাও সাইড করে দেন, 9 নম্বরটা দেখাই। দেখেন। এই পাশে 9 নম্বরের যে লালচে বাচ্চাটা নিয়ে আসছেন, শাহিওয়াল। এটার বয়স? এটার বয়স 8 মাস। 8 মাস। সম্পূর্ণ সুস্থ সবল? সম্পূর্ণ সুস্থ, ঘাস খাচ্ছে দেখেন। সামনে খাবার ধরা আছে, খাবারও খাচ্ছে। আমার একটা বাচ্চা ডাবল হবে না, আমি বাচ্চা আসার পরে সব চিকিৎসা দিয়ে দিই সব। আচ্ছা। তো এটার সিরিয়াল নাম্বার 9, একটা নিলে কেমন দাম? একটা নিলে পরে 65 দাম। একটা নিলে 65, পরে 20টা গরুর একটা দাম বলে দিবেন। দাম বলে দেবো। এটাও সাইড করে দেন, 10 নম্বরটা দেখি। এই পাশে 10 নম্বর সুন্দর করে যে বাচ্চাটা নিয়ে আসছেন, এটা কোন জাতের? এই বাচ্চাটা অরিজিনাল রিয়েল শাহিওয়াল। রিয়েল শাহিওয়াল। এটার বয়স? এটার বয়স আপনার 9 মাস। 9 মাস। সম্পূর্ণ সুস্থ? সম্পূর্ণ সুস্থ। একটা নিলে কেমন দাম? একটা নিলে পরে একদম পড়বে 70। একটা নিলে একদম 70। এটার সিরিয়াল নাম্বার 10। সাইড করে দেন, 11 দেখি। দেখেন। এই পাশে 11 নম্বর সিরিয়ালের যে লালচে গরুটা নিয়ে আসছেন, এইটা? এই বাচ্চাটা আপনার নেপালে গির। আচ্ছা। কান উল্টানো এইটা? জি। তো বয়সের সাথে সাথে এগুলোর পরিবর্তন আসবে? হ্যাঁ, পরিবর্তন আসবে। এটার বয়স কত মাস? এই বাচ্চাটার বয়স 6 মাস। 6 মাস। এককভাবে নিলে কেমন দাম? এককভাবে নিলে একদম 65। এককভাবে নিলে একদম 65। পরবর্তীতে লটে দাম বলে দিবেন। দেখছেন খাচ্ছে কত সুন্দর। হ্যাঁ। সাইড করে দেন, 12 নম্বরটা দেখি। দেখেন নম্বর যে লালচে গরুটা নিয়ে আসছেন, এটা? এই বাচ্চাটা শাহিয়ালি, একটু কোরাস আছে, দেখেন নাভিটা একটু কম। নাভিটা একটু কম আছে, ক্রস টাইপের বাচ্চা এটা। এটা সিরিয়াল নাম্বার 12। জি, 12। একটা নিলে কত দাম? একটা নিলে 65 দাম। একটা নিলে 65। 12 নম্বর গরু ছিল এটা। সাইড করে দেন, 13 নম্বরটা দেখেন। দেখেন। এই পাশে 14 নম্বর সিরিয়ালের যে গরুটা নিয়ে আসছেন, এটা? এটা তো শাহিয়াল, অরিজিনাল শাহিয়াল। আচ্ছা। বাচ্চা কিন্তু অনেক বড় হয়ে গেছে। বড় হয়ে গেছে। বয়স কত মাস? 10 মাস। 10 মাস। একটা নিলে কেমন দাম? একটা নিলে পারে 70 দাম। একটা নিলে 70। পরে 20টা গরুর একটা দাম বলে দিবেন। একবার সীমিত দাম বলে দেবো, যা বাংলাদেশে নাই। বাংলাদেশে নাই। নাই। এটা 14 নম্বর ছিল, সাইড করে দেন, 15 নম্বরটা দেখেন। দেখেন। এই পাশে 15 নম্বর যে গরুটা নিয়ে আসছেন লালচে, এটা কোন জাতের? পাকিস্তানের শাহিয়াল। পাকিস্তানের শাহিয়াল। এটার বয়স? এটার বয়স 10 প্লাস। 10 প্লাস। জি। সম্পূর্ণ সুস্থ সবল? সম্পূর্ণ সুস্থ। আচ্ছা। তো এটা 15 নম্বর সিরিয়াল, একটা নিলে কেমন দাম? একটা নিলে দাম পড়বে 70। একটা নিলে দাম পড়বে 70। আর যখন 20টা একবারে নেবে, একবারে দাম বলে দিবেন। একবারে দাম বলে দেবো। এটা সাইড করে দেন, 16 নম্বরটা দেখি। এই পাশে 16 নম্বর যে বাচ্চাটা নিয়ে আসছেন, এটা কোন জাতের? এটা শাহিয়াল, অরিজিনাল শাহিয়াল। অরিজিনাল শাহিয়াল। এটার বয়স? এটার বয়স 10 মাস। 10 মাস। সম্পূর্ণ সুস্থ? সম্পূর্ণ সুস্থ। একটা নিলে কেমন দাম? একটা নিলে পারে 65 দাম। একটা নিলে 65। এটা সিরিয়াল নাম্বার ছিল 16। 16। আর 20টা বাচ্চা একবারে নিলে এভারেজে একটা দাম বলে দিবেন। এটাও সাইড করে দেন, 17 নম্বরটা দেখেন। এই পাশে 17 নম্বর সুন্দর করে যে বাচ্চাটা নিয়ে আসছেন, এটা কোন জাতের? এই বাচ্চাটা শাহিওয়াল। শাহিওয়াল। কিন্তু কালারটা হচ্ছে আপনার গির কালার। গির কালার। জি। আচ্ছা। এটার বয়স? এটার বয়স 8 মাস। 8 মাস। জি। এটা 17 নম্বর, একটা নিলে কেমন দাম? একটা নিলে 65 দাম। একটা নিলে 65। আর 20টা একবারে নিলে একদম বলে দিবেন। একদম বলে দেবো। এইটাও সাইড করে দেন, 18 নম্বরটা দেখি। এই পাশে 18 নম্বর যে গরুটা নিয়ে আসছেন, এটা? এটা শাহিওয়াল ক্রস। শাহিওয়াল ক্রস। এই গরুটার বয়স? এই গরুটার বয়স 10 মাস। 10 মাস। জি। সম্পূর্ণ সুস্থ সবল? সম্পূর্ণ সুস্থ। 18 নম্বর সিরিয়ালের গরু এটা? একটা নিলে কেমন দাম? একটা নিলে আপনার 62 দাম। একটা নিলে 62। জি। আর পরে 20টার একটা দাম বলে দিবেন। সাইড করে দেন, 19 নম্বরটা দেখি। এই পাশে 19 নম্বর যে গরুটা নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু জানাবেন। এইটা সম্পর্কে আপনার শাহিয়াল, একবার অরিজিনাল শাহিয়াল। শাহিয়াল গরু। এই গরুটার বয়স? এই গরুটার বয়স 8 মাস। 8 মাস। সিরিয়াল নাম্বার 19। 19। একটা নিলে কেমন দাম? একটা নিলে 65 দাম। একটা নিলে 65। আর এভারেজে নিলে এভারেজের দাম। আরও একটা গরু অবশিষ্ট আছে, চলেন সেটা দেখি। দেখেন। পাশে 20 নম্বর যে গরুটা নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু জানাবেন। পাকিস্তানি শাহিয়াল, দেখেন মাথা দেখেন। আচ্ছা। পাকিস্তানি শাহিয়াল, দু এক জায়গায় একটু সাদার ভাবও আছে। এইটার বয়স? এটার বয়স 10 মাস। 10 মাস। একটা নিলে কেমন দাম? একটা নিলে 65 দাম। একটা নিলে 65। আর এই যে 20টা গরু আপনি দেখালেন, এই 20টা গরু যদি লটে এভারেজে কেউ নেয়, তাহলে কেমন দাম আসবে? শুনেন,
আমি তো প্রত্যেক সপ্তাহে ছাড় দিয়ে গরু বিক্রি করি, আর আমি তো নিজে ভালো মাল ছাড়া খরিদ করি না। তারপরে দর্শক আমার মাল দেখে আমাকে দেখে কিন্তু টাকা দিবে না, আমার মাল দেখে টাকা দিবে। এই মালগুলো আমি এভারেজ 65 করে বিক্রি করব। এই 20টা গরু এভারেজে 65 করে হলেই বিক্রি করে দিবেন? 65 হলেই বিক্রি করব। আপনি বলছিলেন 30টা গরু আছে, কিন্তু আশা পেয়ে দেখলাম যে একজন 8টা গরু নিয়ে নিয়েছে। এইমাত্র এসে নিচে ওখানে বসে আছে, আপনি কথা বলতে পারেন তার সাথে? থাক, পরে কথা বলতেছি। তাহলে উনি যদি 8টা গরু নিয়ে নেয়, এই পাশে 4টা শুধু বকনা আছে। 4টা বকনা আছে। কথা ছিল যে 30টা গরু দেখাবেন, 8টা বিক্রি হয়ে যাওয়ার কারণে 20টার একটা লট করছেন, আর 4টা বকনা আছে। 4টা বকনার এখন লটটা দেখানো হবে। চলেন বকনাগুলো দেখি। এই পাশে বকনার শুরুতে যে এক নম্বর সিরিয়ালের বকনাটা আছে, এটা কোন জাতের? এটা আপনার 100% শাহিয়াল বকনা। শাহিয়ালের একটা বকনা। এই বকনার বয়স 7 মাস। 7 মাস। জি, যারা নিজেরাই সার উন্নয়ন জাত উন্নয়নের কাজ করতে চায় বা সার গরু আমার বীজ দেওয়া যাবে, শাহিয়ালের বীজ দেওয়া যাবে, সব ধরনের চালান যাবে। যারা নিজেরাই বাচ্চা তৈরি করতে চায়, আলু আলু কিন্তু সব তরহেতে চালান যায়। এটাও হইছে তাই? তাই। আচ্ছা, তো একটা নিলে কেমন দাম? এটা একটা নিলে 55,000 টাকা। একটা নিলে 55, ছোট দাম। জি, এটা বকনার প্রথম গরু। প্রথম গরু সাইড করে দেন, দ্বিতীয়টা দেখাই। এই পাশে বকনার 2 নম্বর যে গরুটা আছে, এটা কোন জাতের? এই বকনাটা মানে আপনার বয়স একটু ছোট, বয়স কম আছে। কম আছে। আচ্ছা, কত মাস বয়স? এই বাচ্চাটার বয়স 5-6 মাস হয়েছে। 5-6 মাস। খাবার তো খুব চাহিদা, কিন্তু অভাবে লোক বেঁচে গাভীর বেঁচে কিস্তি দিছে আর বাচ্চা বেচছে আমার কাছে। আচ্ছা, তো এইটা হচ্ছে বকনার 2 নম্বর গরু। একটা নিলে কেমন দাম? একটা নিলে পারে 50,000 টাকা দাম। একটা নিলে 50। 2 নম্বর বকনা ছিল এটা, সাইড করে দেন, 3 নম্বরটা দেখেন। এই পাশে 3 নম্বর যে বকনাটা আছে, এটা কোন জাতের বকনা? এটা কিন্তু গির, গির বকনা, নেপালি গির। এই যে কান উল্টানো মাথা উল্টানো, এইটার বয়স? এটার বয়স আপনার 10+। 10 মাস প্লাস। জি। আচ্ছা, তো এটা সিরিয়াল নাম্বার 3। একটা নিলে কেমন দাম? আমি ছোট দাম বলে দেবো, 55,000 টাকা দাম একদম। 55,000 টাকা দাম একদম এই গির বকনাটা। কোনো দামাদামি চলবে না, ফিক্সড রেট। ফিক্সড রেট। আরো একটা আছে, চলেন সেটা দেখি। এটা অরিজিনাল রিয়েল শাহিয়াল। চলেন দেখি। এই পাশে যে 4 নম্বর বকনাটা আছে, এটা? এটা আপনি দেখেন একটা অরিজিনাল শাহিয়াল। অরিজিনাল শাহিয়াল বকনা। বকনা। এটার বয়স? এটার বয়স 8 মাস। 8 মাস। একটা নিলে কেমন দাম? একটা নিলে এটাও 55,000 দাম। এটাও 55,000 একদম। আর এই 4টা বকনা একসঙ্গে নিলে? এই 4টা বকনা দরকে একসঙ্গে নেয় আপনি 52,500 টাকা লাগবে। 52,500 টাকা করে হলে এই 4টা বকনা আপনি দিতে পারবেন। আরো 2,500 বাদ, আরো 2,500 বাদ 50 করে 2 লক্ষ টাকা। এই যে 20টা সার এবং 4টা বকনা একসঙ্গে যদি কেউ 24টা নেয় তাহলে? আর একসঙ্গে যদি কেউ 24টা নেয়, আমি সারের দাম বলছি 65, এটা বলছেন 50। আমি কিন্তু এই বাচ্চা কিন্তু 65 কখনো বেচিনি কোনোদিন। 70, 66, 68 রেট দিছি। বাচ্চা কিন্তু বড় বাচ্চা, সব মিলে 1,000 করে সার। আচ্ছা, 64 করে হলে দিতে পারবেন। আদর কাটে নেন, তাহলে বাচ্চা 50, সার 66। কথা বলে দর্শক নিতে পারবে? দিতে পারবে। আচ্ছা, আর আমার তো কন্টিনিউ প্রতিবেদন চলতেছে সপ্তাহে 2টে। দাম বেশি চালে কিন্তু মানুষ আমাদের মাল নিত না, বিক্রি হতো না। এক পিস মাল কিন্তু আমার বাসি মাল থাকে না। সেটাই, প্রত্যেকটা গরুই বিক্রি হয়ে যায় সকালবেলা, মিষ্টি বেলায়, বিকেল বেলায় শেষ। আচ্ছা, তো আবার শুক্রবারে আপনার গরু আসবে, শুক্রবারে আবার পাওয়া যাবে নতুন গরু? কালকেই ঢুকবে মাল, কালকেই ঢুকবে। কালকে প্রোগ্রাম করব না আমি, আবার শুক্রবারে, শুক্রবারে প্রোগ্রামটা আসবে। তো এই ছিল গরু যেগুলো দেখালাম। মানে ইদালিং মানে পাটি সরাসরি অনেক ঢুকতেছে, সরাসরি এসে গরু কিনছে। কালকে আমার বাসায় হাট লেগেছে একবার, এত পাটি। পজিটিভ দিক যে ক্রেতারা নিজেরা এসে দেখে নিচ্ছে, সবচেয়ে ভালো উদ্যোগ। এতে কোনো ঝামেলা না, যার একটা পছন্দ। আমাদের অন্ধবিশ্বাস করার চায় নিজে আসাই ভালো। আমার মনে হয় লকডাউনটা একটু হালকা হয়ে গেছে, লকডাউন সেরে গেলি প্রত্যেকটা ভাই আসে গরু কিনবে। যার একটা দুটো পছন্দ সে একটা দুটো নিতে পারবে, আর যখন প্রতিবেদন দেখে একটা দুটো নিতে চায় যে একটা দুটো একজনের কাছে বিক্রি করলে আরেকজন অনেক ঝামেলা হচ্ছে, অনেক ঝামেলা। সেক্ষেত্রে আবার ঝামেলা হয়, ঠিকানা দা পাই না, একটা গরু আমার ঘুরে আসছে ঠিকানাই, সে গরু পাঠাইছি মোবাইল বন্ধ। আচ্ছা, গাজীপুরে এরকম হলে তো সমস্যাই। দেন ওই গরু কত জানিং করে আবার গরু নিয়ে আসছি, সেটাই আবার পরের দিন ঠিকই মোবাইল খুলছে যে গরু কই। এই হলো সমস্যা, বিভিন্ন সমস্যা আছে। আমরা লোক দর্শক আসলে পরে, আমাদের ক্লায়েন্টগুলো আসলে পরে মাল দেখে নিলে সবচেয়ে আমরা আনন্দ হই, তাদের সাথে একটা সম্পর্ক তৈরি হয়, সম্পর্ক হয়, তার দিয়ে আরো 10টা মাল বিক্রি করতে পারি, আর ফোনে বেসলি ওই ডি শেষ। সেটাই তো। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, আর আপনার কষ্ট করে কালেকশন করে গরুগুলো দেখানোর জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু।